নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি মোচা চিংড়ি বানাবো, সেই জন্য মোচাটাকে কেটে হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। চিংড়ি নিয়েছি, নারকেল কুচি নিয়েছি আর একটু আলু কুচি নিয়েছি। কড়াইয়ে আমি সর্ষের তেল দিয়ে নেব, তেলটা গরম হলে চিংড়ি মাছটা ভেজে নেব। এবার আমি চিংড়ি মাছটায় একটু নুন আর হলুদ মাখিয়ে নেব। নুন দিলাম, একটু হলুদ দিলাম, নুন হলুদটা মাখিয়ে নেব। চিংড়ি মাছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, এবার আমি ভেজে নেব। চিংড়ি মাছগুলো ভেজে আমি এখানে তুলে রেখেছি। চিংড়ি মাছ ভাজা তেলটাতে আমি জিরে ফোড়ন দিলাম, তেজপাতা দিলাম, শুকনো লঙ্কা দিলাম আর দারচিনি দিলাম। এই ফোড়নটাকে একটু ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো দিয়ে দেব। আলুগুলো একটু ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি নারকেল কুচিটা দিয়ে দেব। নারকেল কুচিগুলো একটু ভেজে নেব। আলুগুলো নারকেল কুচিটাও ভাজা হয়ে গেছে, এবার আমি মোচাটা একটু মিশিয়ে দেব। গ্যাসকে সিম করে এই মোচাটা কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, এবার একটু নুন দেব, একটু হলুদ দেব, এবার দেব একটু লঙ্কা গুঁড়ো। যে যেমন ঝাল খায় সে তেমন দেব। অল্প লঙ্কার গুঁড়ো দিলাম, একটু জিরে গুঁড়ো দিলাম, অল্প একটু আদা দিলাম, একটু টমেটো দিলাম। সব মশলা ভালো করে মিশিয়ে নেব। এবার কিছুক্ষণ রেখে দেব। কিছুক্ষণ কষিয়ে নিয়েছি মোচাটা, এবার চিংড়িগুলো দিয়ে দেব। খুব ভালো করে মিশিয়ে নেব। চিংড়িটা দিয়ে মোচাটা আমার কষানো হয়ে গেছে, এবার অল্প জল দেব, আলুটা সেদ্ধ হবে তাই। ফুটে গেলে ঢেকে সেদ্ধ করে নেব। একটু চিনি দিয়ে নেব, মিশিয়ে নেব। এবার আমি গ্যাসটা সিম করে ঢেকে আলুগুলোকে সেদ্ধ করে নেব। মোচা চিংড়ির আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার আমি একটু গরম মশলা দিয়ে দেব, ভালো করে মিশিয়ে দেব। তারপরে জলটা শুকিয়ে গেলে তখন নামিয়ে দেব। মোচা চিংড়ির তরকারিটা আমার তৈরি হয়ে গেছে। তোমরা সবাই জানো, কিন্তু যারা নতুন রান্না শিখছো তারা যদি এইভাবে বানাও আশা করছি তাদের ভালো লাগবে।
আর ভিডিওটা যেখানেই শেষ করছি, ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজ আসি, ফিরে আসছি পরের একটা নতুন ব্লগ নিয়ে।